মা, তুমি একটু একটু করে কখন যেন ফ্রক পরা ছোট্ট খুকুটি হয়ে গেলে। কত রাগ, জিদ আর অভিমান এখন তোমার। আইসক্রিম, কোক, রসগোল্লা, পায়েস, পুডিং এখন নিত্য তোমার দরকার। না পেলেই শুরু হয় জিদ আর অভিমানের পালা। বেরসিক ডাক্তার বোঝে কি ওসব, বলে খাবে সবই, তবে বেশি না, বেশি না। ভাত মাছ তরকারি, মুরগির ঝোল, ওসবে তোমার নেই রুচি। সামনে প্লেট নিলে হাত দিয়ে ঠেলে দাও দূরে, যেমন করে রাগ করে ছোট্ট খুকুটি। ছোটবেলায় দুধের পুরু সরনা হলে দুধ ভাতের প্লেটটি রাগ করে দিতাম দূরে ঠেলে। তখন তোমাকে রাগ করতে দেখিনি মা, মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলতে, আজ খেয়ে নে বাবা, কাল পুরু সর বানিয়ে দেব, মজা করে খাবি। আমাদেরকে পছন্দের খাবার খাইয়ে যেন ছিল তোমার অপার তৃপ্তি। গ্রাম ছেড়ে আমরা যখন শহরে এলাম পড়তে, তোমার ইচ্ছে হতো না তখন ভালো কিছু আর রাখতে। তখন বাবাও কেন জানি ভালো কিছু আর পেত না খুঁজে বাজারে। বারান্দায় বসে দুজনে বলতে, বাছারা শহরে থেকে কি জানি কি খায় আহারে। সেই ছোটবেলায় রাতে পড়তে পড়তে চলে যেতাম ঘুম পরির দেশে। তুমি ভাতের থালায় মাখানো ভাত গোল গোল করে বানিয়ে রাখতে হরেক রকম পাখির ডিম, বলতে, বাবা ওঠ ওঠ, দেখ কত পাখির ডিম, খা, দেখ দেখ ময়নার ডিম, টিয়ার ডিম। না খেয়ে ঘুমালে যে দুয়ারে হাতি আসে বাবা। মা, এখন তোমাকে এমন ডিম বানিয়েও তো খাওয়ানো যায় না। কেন মা, মা গো, আমাদের অনেক বড় বানিয়ে আজ তুমি হয়েছ ছোট্ট খুকুটি। ছোট্ট খুকু হয়েই থাকো মা, বড় হয়েও না, বড় হয়েও না।